নমস্কার, সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমাদের জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। অবশ্যই আপনারা অপেক্ষায় থাকেন, কারণ প্রত্যেক শুক্রবার সৃষ্টি টিভিতে 5:15 চোখ রাখারই কথা। কারণ এখান থেকে এমন একজন অতিথিকে আমরা পাই, এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে পাই, যিনি মানুষকে সর্বদা সত্য কথাটা বলেন এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। কারণ তার জ্যোতিষটা জানা আছে, তন্ত্রটা জানা আছে বলেই মানুষকে ওপেনলি তিনি চ্যালেঞ্জ করতে পারেন। এবং সত্যি কথা বলতে কি, এই যে জোর গলায় যে কথা বলার একটা ক্ষমতা, আমরা বলি না প্রত্যেকটা মানুষের থাকা উচিত, কিন্তু কেউ বলেন কেউ বলেন না, কেউ মিথ্যার আশ্রয় জোর গলায় চেঁচান, আবার কেউ এরকমই সত্যিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। আর সেই কাজটাই তিনি বাস্তবের কথাগুলো বলেন বলেই খুব প্র্যাকটিক্যাল মনে হয় তার কথাগুলো, এবং তার অনুষ্ঠানটাকে ভালো লাগে, আপনারা বিশ্বাস করেন, আসেন। এবং যারা আসেন তারা বলেন যে অনুষ্ঠান অনেকদিন ধরে দেখছি, চেষ্টা করি, আজকে লাইন পেয়ে ভালো লাগছে, বা প্রদীপদার অনুষ্ঠান আমরা নিয়মিত দেখি, কারণ তার কথার মধ্যে যুক্তি আছে। আর এই যুক্তির জন্যই তিনি কিন্তু আজকে বিগত অনেক বছর ধরে জ্যোতিষতন্ত্র করছেন, এবং তার সাথে সাথে বলবো যে মিডিয়ার জগতেও তিনি অনেকদিন রয়েছেন। ফোন করুন, সরাসরি নম্বর যাচ্ছে, ফোনে কথা বলতে পারেন আপনারা। রয়েছেন আমাদের সাথে জ্যোতিষতন্ত্র পারদর্শী শ্রী প্রদীপদা, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। যারা দীর্ঘ দিন ধরে টিভির পর্দায় আমার এই অনুষ্ঠানটাকে দেখেন, তাদের জন্য নতুন করে বলবার কিছু নেই, কারণ আপনারা জানেন এই অনুষ্ঠানটার নাম সচেতন জ্যোতিষ। আমি যবে থেকে টিভিতে বসে এই প্রোগ্রামটা করছি, তবে থেকে কিন্তু আমার একটাই চিন্তা এবং একটাই বক্তব্য, যে জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর একটাও অলৌকিক বলে কোনো শব্দ নেই, দুটোই বিজ্ঞানসম্মত এবং দুটোরই বাস্তবায়িকতা আছে, যারা এটাকে বিচার করতে জানে তাদের কাছে। তো দর্শক বন্ধু, মানুষের জন্ম থেকে মৃত্যু এই যে টোটাল একটা স্প্যান, এই টোটাল স্প্যানের গণনা কিন্তু এই একটি মাত্র সাবজেক্ট যেটাকে আমরা অ্যাস্ট্রোলজি অথবা জ্যোতিষ বলি, তাতে কিন্তু এটা গুণে বলে দেওয়া সম্ভব। এখানে অলৌকিকের কিচ্ছু নেই, এটা একটা পরিষ্কার অঙ্ক। 2 আর 2 যোগ করলে যদি 4 হয়, আপনি যদি কলকাতা বসে থাকেন তাহলেও 2 আর 2 যোগ করলে 4 হবে, আপনি যদি ইটালি ফ্রান্স যে কোনো জায়গায় যাবেন ওখানেও 2 আর 2 যোগ করলে 4 হবে, এটা কোনো সময় 5 বা 6 হবে না। যদি এই 5 বা 6 হয় তাহলে সেটা ভুল উত্তর বেরোবে, আমরা সবাই জানি। কিন্তু আজকের ডেটে এই জ্যোতিষটাকে ভুল ব্যাখ্যা বা ভুল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে দাঁড়িয়েই আমার এই অনুষ্ঠান, সেটার নাম সচেতন জ্যোতিষ। দর্শক বন্ধু, আমরা যারা বাঙালি রয়েছি তারা কিন্তু দিনকে দিন কেমন যেন একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, যদি আপনারা আপনারা নিজেরা নিজেকে নিয়ে একটু ভাবেন। কারণ আমরা সকালবেলা উঠে ম্যাক্সিমাম বাড়িতে যেটা টিফিন করতাম, আমরা কি বলতাম, লুচি তরকারি। আজকে লুচি তরকারি চলে গেছে পুরি সবজিতে, লুচি তরকারির নাম পরিবর্তন হয়ে গেছে পুরি সবজি। আমরা বৃহস্পতিবার করে বাড়ির মা বোনেদের দেখতাম, মানে লক্ষ্মীর পাঁচালি পড়ছে, লক্ষ্মীর ব্রতকথা পড়ছে। আজকের ডেটে সেই জায়গা নিয়ে নিয়েছে কে, হনুমান চল্লিশা। প্রত্যেকটা মঙ্গলবার এবং শনিবার দেখি হনুমান চল্লিশা পড়ার একটা বিশাল ব্যাপার, কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা কেমন যেন চলে যাচ্ছে। কিন্তু এই লক্ষ্মীর পাঁচালি আমরা যারা বাঙালি আছি তারা পড়তে ভুলে যাচ্ছি, হনুমান চল্লিশাকে ভালো জায়গায় নিয়ে আসছি। দুর্গা পূজা আমাদের শারদীয়া শ্রেষ্ঠ পূজা, সেই জায়গাটা নিয়ে নিচ্ছে নবরাত্রি। আমরা নবরাত্রির পিছনে ছুটছি যে নবরাত্রি করতে হবে, কিন্তু আদেও আমাদের যেটা মেন উৎসব সেগুলো থেকে যেন আমরা কেমন একটু চেঞ্জ হয়ে যাচ্ছি। দর্শক বন্ধু, এই জায়গাটাই আমার এই অনুষ্ঠান বা এই জায়গাটাতেই আমার এই কথা। কারণ মানুষ বারবার একটা কথা বলি, আপনি লক্ষ্মীর পাঁচালি পড়ে যদি বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি না আনতে পারেন, হনুমান চল্লিশা পড়ে আনতে পারবেন না। যদি আপনি শারদীয়া উৎসব অর্থাৎ দুর্গা ঠাকুরকে না মানেন, আপনি নবরাত্রি করে কিছু করতে পারবেন না। কারণ এগুলো হচ্ছে অ্যাড ভিত্তিক প্রচার। আমি কিন্তু আপনাদের মানে বাস্তব নিয়ে বলছি, এবং বাস্তব নিয়ে বলছি যে এটা নিয়ে একটু চিন্তা করুন। অলৌকিক বলে কোনো জিনিস
এর পিছনে একদম ছুটবেন না, এবং অলৌকিক বলে কোনো বস্তু হয় বলে আমার জানা নেই, যেটাই হবে সেটাই কিন্তু বিচার করার পর তার প্রেডিকশন বলুন বা তার প্রতিকার বলুন, প্রথমে বিচার করতে হবে, তারপর সেটাকে করা সম্ভব। যদিও ফোন লাইভ ইন অনুষ্ঠান, দেখে নেব কে আমাদের মধ্যে আছেন, তারপর বিস্তারিত আলোচনায় যাচ্ছি। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি নদিয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 4/7/1986। 4/7/1986। সময়টা বলবেন। দুপুর 3:10 রানাঘাট। দুপুর 3:10 নদিয়া। দুপুর 3:10। হ্যাঁ। কোথায় জন্ম? রানাঘাট, নদিয়া? হ্যাঁ। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দাদা, আপনার প্রোগ্রাম দেখি আমি, আমি দীর্ঘদিন চেষ্টা করছি, আজকে লাইনটা ঢুকলো। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, তো আপনার জন্মদিনটা ছিল শুক্রবার, ফ্রাইডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার রাশিটি হচ্ছে বৃষ রাশি, লগ্নটি হচ্ছে বৃশ্চিক লগ্ন, জানা আছে এগুলো? রোহিণী নক্ষত্রের জন্ম চন্দ্রের মহাদশায় জন্ম, এবং 3 নম্বর চরণের জন্ম, পায়া হচ্ছে তাম্র পায়া, এবং যে যোগটায় জন্মগ্রহণ করেছেন এই যোগটাকে বলছে হচ্ছে গিয়ে গণ্ড যোগে জন্মগ্রহণ করেছেন, করণটা গারিজ করণে, এবং তত্ত্বটা হচ্ছে পিতৃ তত্ত্ব, গণটা হচ্ছে নরগণ। কন্যা রাশি অঘ্রাণ মাস শনিবার, এই 3টে হচ্ছে আপনার জন্মগত অশুভ, বোঝা গেল? বাড়ি থেকে বেরোনোর সময় সব সময় বাড়ি থেকে যখন বেরোবেন ডান পা সামনে দিয়ে বেরোনোর চেষ্টা করবেন, বাড়ি থেকে যখনই কোনো জায়গায় বেরোবেন বাড়িতে ডান পা সামনে দিয়ে বেরোনোর চেষ্টা করবেন, পূর্ব দিকে মাথা দিয়ে শোয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পূর্ব দিকে মাথা দিয়ে শোয়ার চেষ্টা করবেন, এবং বাড়ি থেকে যখন বেরোবেন ডান পা সামনে দিয়ে বেরোবেন। কি অর্থনৈতিক জায়গা নিয়ে প্রশ্ন রয়েছে? বিয়েটা নিয়ে জানার ছিল। আচ্ছা, আপনার জন্মকালীন শনি বকরি, কেতু বকরি, মঙ্গল বকরি, বুধ বকরি, চারখানা গ্রহ বকরি, এবং রাহু বকরি, পাঁচখানা গ্রহ বকরি, তার কোনো প্রতিকার বা প্রতিবিধান কিছু করেছেন? হ্যাঁ, প্রতিবিধান বলতে রক্তপ্রবালটা হাতে পড়েছি। রক্তপ্রবাল? তো রক্তপ্রবাল তো মঙ্গলের জন্য, আর বাদবাকি যে গ্রহগুলো বকরি রয়েছে তার কোনো শনি বকরি থাকলে জীবনে সমস্ত কিছুই তো লেট প্রাপ্তি হবে, এবং আপনার এখানে শুক্র এবং বুধ সহ অবস্থান করছে একই সঙ্গে, এবং সেটা শনি দ্বারা দৃষ্ট রয়েছে, এই জায়গাটার কোনো প্রতিকার বা প্রতিবিধান করতে হবে তো দাদা, তা নইলে তো বিয়ে তো খুব মুশকিল হয়ে যাবে জায়গাটা। আপনি যে প্রতিকার করেছেন সঠিক প্রতিকারের জায়গাটা কিন্তু আপনার হয়নি, মানে যে নিয়ে যে জিনিসটা নিয়ে আপনি সমস্যা বলছেন তার সমাধান পেতে গেলে আপনার সঠিক সমাধানটা কিন্তু হয়নি। এটার জন্যই কিন্তু আমি বারবার বলি যে আমাদের সঠিক বিচার সব সময় প্রয়োজন, সঠিক বিচার যদি না হয় আপনার জীবনও সঠিক, আপনার জীবনের সমস্যার সমাধান হতে পারে না, তাই সবার আগে দরকার বিচার। কি একটা ফলের নাম বললাম, ফলের নামে আমার সারা জীবনের জন্মকুষ্টি বের করে দিল, কে জলে ভাসতে ভাসতে আমাকে সব বলে দিল, দর্শক বন্ধু এগুলো সব অলৌকিক ব্যাপার, কেন অ্যাস্ট্রোলজি কোনো ম্যাজিক খেলা নয়। অ্যাস্ট্রোলজি যদি পুরনো দিনের যদি আপনি কুষ্টি দেখেন, কারোর বাড়িতে দেখবেন তাল পাতায় করা আছে বা হলুদ কাগজে বড় রোল করা থাকে পুরনো কুষ্টি, তখন তাদের হাতে লিখে করতে হতো, একটা কুষ্টি করতে গেলে 15 থেকে 16 দিন টাইম লাগতো, তাকে অঙ্ক করতে হতো, চন্দ্রস্ফুট বের করতে হতো, এবং চন্দ্রস্ফুটে চন্দ্র সে সময় সেই জাতকের কোথায় বসে আছে সেটা বের করতে হতো, কত ডিগ্রিতে বসে আছে বের করতে হতো, তারপর তার কুষ্টি নির্ণয় করা হতো, এবং তার নামটা নির্ণয় করতো সেই গণক, মানে যে গণক ঠাকুর তাকে সময় দিতে হতো। কিন্তু আজকের ডেটে এটাকে জল ভাতের মতন কিছু লোক গিলে ফেলেছে, যেভাবে হোক মার্কেট থেকে পয়সা নিতে হবে, বসনটা ভালো করে নিয়েছি, এক গাল দাড়ি রেখে দিয়েছি, গলায় দুটো তারামার বড় বড় লকেট পরে নিয়েছি, হাতে 4-5টা বালা পরে নিয়েছি, যার জন্য তাদের অঙ্কের কোনো ধার ধারণা নেই। এই যে আপনি আমাকে ফোন করলেন, আপনার লেট বিবাহ, আপনার লগ্নে শনি বসে আছে, লগ্নে যদি শনি বসে থাকে তার সারা জীবনটা লেটে চলবে, লেটে। আপনার 86 এ জন্ম, 86 থেকে 2019 আজকের ডেটে আপনার বিয়ে হয়নি কেন? ডিউ টু সঠিক বিচার হয়নি আপনার জীবনে। আপনার জীবনে যদি সঠিক বিচার হবে তার 27 থেকে 28 দিনের মাথায় আপনার জীবনের বিবাহ হতে হবে।
কেউ আপনাকে বললো বিবাহ হয়নি, চলে আসুন প্রজাপতি কবচ দিয়ে দিচ্ছি, আপনি চলে যাবেন প্রজাপতি কবচ নেবেন, কত প্রজাপতি উড়ে চলে যাবে, শুয়াপোকা থেকে অনেক প্রজাপতি তৈরি হয়ে যাবে, কিন্তু আপনার জীবনে প্রজাপতি বসবে না। তো দর্শক বন্ধু, তাই সব সময় আমি একটা কথা বলি, সবার আগে দরকার বিচার। যার কাছেই যাবেন দেখবেন সে বিচার জানে কি না, না টিভিতে বসে চিৎকার করে যাচ্ছে যে আসুন হোম করে দিচ্ছি, আসুন কবচ পরিয়ে দিচ্ছি, আসুন এই করে দিচ্ছি। এই জায়গাগুলো থেকে দর্শক বন্ধু একটু সাবধান হতে হবে, কারণ জ্যোতিষ কোনো ম্যাজিক খেলা নয়, এখানে পাঁচ আঙ্গুলের কোনো ম্যাজিক নেই। জ্যোতিষ করতে গেলে লাগে একটু শিক্ষা, অর্থাৎ এই সাবজেক্টটাকে একটু পড়তে হবে, কোন গ্রহ কোথায় বসে থাকে। এই যে আমাদের দ্বাদশ বারোটা ভাব, এই যে বারোটা ভাব, বারোটা ভাবের তো বারো রকম ব্যাখ্যা, এক একটা ভাব থেকে চার থেকে পাঁচ রকম বিচার হয়, চার থেকে পাঁচ রকম একটা ভাবের বিচার হয়। শুধুমাত্র সপ্তম ঘর মানেই তার বিবাহ ঘর না, তার বিবাহ ঘর দেখতে গেলে তার পঞ্চম ঘরও দেখতে হয়, তার একাদশ ঘরও দেখতে হয়, তার তৃতীয় ঘরও দেখতে হয়। শুধু আমি দেখলাম তার সপ্তম ভাব খারাপ বলে তার লোকটা লাইফ নষ্ট করে দিলাম যে আপনার বিবাহ চক খুবই খারাপ, দর্শক বন্ধু এটা কিন্তু নয়। আমি তাই বারবার একটা কথা বলি যে অ্যাস্ট্রোলজি মানে সবার আগে বিচার, যে বিচার জানে না আপনাকে বুঝতে হবে সে অ্যাস্ট্রোলজি কিছু বোঝে না, কারণ বাবাগিরি অ্যাস্ট্রোলজিতে বলে না, মাতাগিরি অ্যাস্ট্রোলজিতে বলে না। অ্যাস্ট্রোলজি পরিষ্কার একটা কথা বলে, তুমি অঙ্ক জানো মানুষের জীবনকে তুমি চেঞ্জ করতে পারবে, তুমি যদি অঙ্ক না জানো তুমি মানুষকে জীবনকে চেঞ্জ করতে পারবে না। তাহলে তুমি কি পারবে, ওই টিয়া পাখি মার্কা জ্যোতিষ হতে পারবে, সুন্দর বসন পরে খুব অল্প দিনে বাড়ি গাড়ি করতে পারবে, কিন্তু তোমাকে পালিয়ে বেড়াতে হবে। বহু জ্যোতিষ দেখেছি কলকাতার বাইরে বহু বহু জায়গায় চেম্বার ছিল, আজকের ডেটে যায় না, আজকের ডেটে যায় না, এই একটি মাত্র কারণে। তো কেন বকে আমাদের সঙ্গে আছেন? হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি খোঁজানা বলছি। অনুষ্ঠান দেখা হয়, আপনারা যে এই জায়গাটা বুঝতে পেরেছেন এটাই মানে অনুষ্ঠানের। মানে হচ্ছে কি আজকের ডেটে 29 বছর বয়স চলছে তোমার? পড়াশোনা কতদূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? কি নিয়ে পড়েছো? দেবগণ। আচ্ছা, তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে তাই তো? কুষ্টি বানিয়েছো? কুষ্টি বাড়িতে জন্ম কুষ্টিটা বানানো আছে? একবার দেখাচ্ছি, ভালো করে দেখে নাও, বাড়িতে যদি খাতা পেন থাকে লিখে ফেলো চট করে, গ্রাফ করে ফেলো। হ্যাঁ দেখো, এখানে লগ্ন এবং কেতু এই দুটো একই সঙ্গে, মানে কেতু আর লগ্ন একই সাথে, এই যে ঘরটা স্কলিং করছি ঠিক তার উল্টো দিকে শনি আর রাহু এক ঘরে, আর এখানে কোন গ্রহ নেই শুধু চন্দ্র ছাড়া, অর্থাৎ তোমার জীবনে এটা লেগে বসে আছে, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ, বোঝা গেল? তোমার মন মানসিকতাই তো স্থির নেই, তুমি তো দ্বৈত মানসিকতার শিকার, যে কোনো একটা জিনিস 10 বার 15 বার ভাবো, নেগেটিভ ভাবো পজিটিভ ভাবো, নেগেটিভ ভাবো পজিটিভ ভাবো, ডুয়াল ডাই ক্ষমতা নেই তোমার মধ্যে। একদম ঠিক স্যার, একদম ঠিক, ঠিক তো হলেই হবে, এটাই হচ্ছে বিচার, এটাই হচ্ছে জ্যোতিষ। আর এইভাবেই তিনি অনলাইন আপনাদের প্রেডিকশন দেন, সুতরাং যার প্রেডিকশন এত ভালো তার সমাধানের রাস্তাটাও ততটাই ভালো। এই জন্যই মানুষ কিন্তু তারাপীঠে তার সাথে যায় অমাবস্যায় এই গ্রহ দোষগুলো খণ্ডন করাতে। আর কিছু জানার আছে? ব্যাপারটা হচ্ছে তোমার এই যে আমি যোগটা বললাম, বুঝেছো, এই যোগটার প্রতিকারটা সবার আগে করো।
তোমার জীবনের গুড লিংক 13ই আগস্ট 13/8/2019 থেকে তোমার জীবনের গুড লিংক। তার আগে এই যোগটার প্রতিকার করে নাও ভাই, বোঝা গেল? এই গুড লিংক যদি চলে যায় তাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে, বোঝা গেল? এর আগের অনুষ্ঠানগুলো দেখেছো, আমি বয়সের পার্থক্য বলেছিলাম, কোন বয়সে কি দরকার। তোমার এ বয়সে দরকার একটা কর্ম, সঠিক কর্ম। এই সঠিক কর্ম যদি চলে যায়, সময় যদি তোমার পার হয়ে যায়, মানে আজকের ডেটে 29 বছর বয়স, যদি 40টা বছর এরকম দেখতে দেখতে যদি পার করে ফেলো, তাহলে তোমার এই গ্রাজুয়েশনের সার্টিফিকেট, যেটা পড়াশোনা করেছো, সেটা তোমার কাছে বোঝা হয়ে দাঁড়াবে, আর কোনো তো কাজ করবে না ওটা। একদম ঠিক স্যার, বোঝা গেল? তাহলে তার আগে এই যোগটার প্রতিকার করে 13ই আগস্ট থেকে তোমার জীবনের গুড লিংক লাগছে, তার আগে এটার প্রতিকার করে নাও এবং চাকরির জন্য রেডি হও। জীবনে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজেকে চাকরি পেতে হবে। জন্মছক কিন্তু তোমার তোমাকে সাপোর্ট করছে, জন্মছক কিন্তু তোমার চাকরি দেখাচ্ছে, কিন্তু একটা বাধা তোমাকে আটকে রেখেছে, বোঝা গেল? এই যোগটার প্রতিকার করে নাও ভাই, বাধাটা কাটিয়ে উঠুন। এবং কিভাবে কাটাবেন, প্রদীপদের মোবাইল নাম্বার যাচ্ছে, সেই মোবাইল নাম্বারে ফোন করতে হবে। আগামী মাসে কিন্তু তারাপীঠে আছে একদম প্রথম সপ্তাহে, তো সেই জায়গায় দোষটা খণ্ডন করে নিন, চেম্বারে আসুন, দেখান। এবং প্রদীপদা সব জায়গায় চেম্বার করেন, আমি একটু লোকাল চেম্বারগুলো আগে বলে দিই। প্রত্যেক মঙ্গলবার কালীঘাটে থাকছেন, প্রত্যেক বুধবার দিন রানাঘাটে। আমাদের ফার্স্ট কলার নদিয়া থেকে ফোন করেছিলেন, আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান রানাঘাটে বুধবার থাকছেন, অবশ্যই যোগাযোগ করে নিন। প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর এবং ব্যারাকপুর, প্রত্যেক বৃহস্পতিবার সোনারপুর, প্রত্যেক শুক্রবার বিরাটি এবং শিয়ালদা চেম্বারে থাকছেন। এবং পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু, আমি একটুখানি বলে দেবো, 16/3 আসানসোলে পাচ্ছেন, মানে কাল, আগামী কাল হচ্ছে আসানসোল, আসানসোল 17/3 বাঁকুড়া, এবং রোববার হচ্ছে বাঁকুড়া, 20/3 মেদিনীপুর, 23/3 বহরমপুর, 24/3 শিলিগুড়ি, 25/3 কোচবিহার, 26/3 বালুরঘাট, 27/3 রায়গঞ্জ, 28/3 মালদা, এবং 30/3 কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কাঁথির চেম্বারে। অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের সময় কমছে প্রদীপদা, আমাদের তো এপ্রিল মাসে আবার প্রথম উইকে একটা বড় অমাবস্যা রয়েছে, সেখানে তো অবশ্যই আমরা তারাপীঠে যাচ্ছি। এবং প্রত্যেকটা অমাবস্যা বা প্রত্যেকটা ভালো যোগ, দর্শক বন্ধু, আমি কিন্তু কোনো না কোনো ক্রিয়া নিয়ে আমি কিন্তু ছুটে যাই কাজ করার জন্য। এবং আমার কাজ, যারা আমার সঙ্গে বহুবার, বহু দিন ধরে টিভিতে আমি বলে আসছি এবং বহুবার আপনারা নিজেরা প্রমাণ পেয়েছেন, আমি যে কাজ করি, আমার কাজ টিভিতে পিছনে স্ক্রিনে কিছুতে দেখানো হয় না। কারণ আমি বারবার একটা কথা বলি, তন্ত্র হচ্ছে গুপ্ত বিদ্যা এবং তন্ত্রকে গুপ্তভাবেই প্রয়োগ করতে হয়, এবং প্রত্যেকটা প্রয়োগের আলাদা আলাদা মন্ত্র এবং প্রত্যেকটা প্রয়োগের আলাদা আলাদা কিছু বিধি এবং কিছু নিয়ম রয়েছে, যেটাকে মেনে তাকে প্রয়োগ করতে হয়। এই টিভিতে দেখানোর মতো একটা হোম করে সুন্দর, সেটা স্টুডিওর মধ্যেও করা যেতে পারে, স্টুডিওর বাইরেও করা যেতে পারে, ক্যামেরা বন্দি করে নিজে বড় বড় করে 4 লাইন মন্ত্র দেখিয়ে এইভাবে লোক আনার বা এইভাবে কাস্টমার আনার পরিস্থিতি আজকের ডেটেও, দর্শক বন্ধু, আমার হয়নি। কারণ যেটা নিয়ে আমার পেশা সেটা হচ্ছে জ্যোতিষ, সেটা জানি এবং জোর গলায় বলতে পারি সেটা জানি। এবং বহু জ্যোতিষী আজকের ডেটেও বড় বড় কোনো কেস নিয়ে আমার সঙ্গে ফোনে আলোচনা করেন, এটা আমার পাওনা, এটা আমার পাওনা যে আজকের ডেটেও এই জায়গাটা আমি ধরে রেখেছি। আমাকে মাসে 40 খানা কনফারেন্স দেখাতে হয় না টিভি স্ক্রিনে, এগুলোর প্রয়োজন আমার পড়ে না। কারণ আপনারা যে জায়গা আমাকে দিয়ে রেখেছেন এবং দিনকে দিন আমার জায়গা যেভাবে আপনারা বাড়িয়ে তুলেছেন, এতেই কিন্তু, দর্শক বন্ধু, আমি অনেক খুশি। এবার তারাপীঠে এই যে 4/5/6/7 এবং 6/6 শিব চতুর্দশীর দিন এবং তার পরের দিন 4/5/6/7 3 দিন 4/6 এবং 5/6 মিলে 13টা হোম করেছে তারাপীঠে। বহু বাবার সঙ্গে দেখা হলো, বহু বাবার শিষ্যদের সঙ্গে দেখা হলো, তারা বলছে বিশ্ব শান্তি হোম। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যে বাবার কাছে এসেছো, তোমার কি সমস্যা? বলছে না, আমি বিশ্ব শান্তি হোমে এসেছি, বিশ্বকে শান্তি করতে গেছে বাবারা এতগুলো কাস্টমার নিয়ে। ভাবুন, এই বিশ্বকে শান্তি করতে গেছে বাবা, সে বাবা নিজেই অশান্ত পরিবেশে রয়েছে এতগুলো লোককে নিয়ে, সে বাবা গেছে বিশ্বকে শান্তি করতে। তো দর্শক বন্ধু, এরকম বাক চতুরতা বা এইরকম নতুন নতুন কথা আমার দ্বারা হবে না, আমি সৃষ্টি করতে পারি না। আমি পরিষ্কার একটা কথা বলি, অ্যাস্ট্রোলজিটা জানি, অ্যাস্ট্রোলজিটা পরিষ্কারভাবে করি। আপনারা আসেন, আপনি যে কথাগুলো বলি আপনারা, হ্যাঁ আপনাকে করতে হবে,
না করে আমি যেটা হ্যাঁ বলবো আপনাকে হ্যাঁ সহমত আমার সঙ্গে করতে হবে, আপনি না করে যেতে পারবেন না, কারণ আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। কি করে মিলবে? আপনি যদি আপনার জীবনের সঠিক টাইম সঠিক ডেট সঠিক প্লেস আমাকে দেন, 100% মিলে যাবে। এখানে আমাকে কোনো বসনের প্রয়োজন হবে না। আর যখন আমি তার প্রতিকার বা প্রতিবিধান হিসাবে যখন তন্ত্রকে এটা করব, আপনি নিজে দেখে বলবেন না প্রদীপটা সবার থেকে একটু আলাদা বুঝছি, কারণ একটা হোমকুণ্ডতে 50 জনকে বসিয়ে কাজ আমি করি না। আমি বলি না আমাকে ছুঁয়ে রাখলে আপনার কাজ হয়ে যাবে, আমি বলি না কথা, আমি বলি না, কারণ প্রত্যেকটা গ্রহর আরাধ্য দেব এবং দেবী আলাদা আলাদা। এই যে আমাদের 27টা নক্ষত্র, তারও কিন্তু দেবী আলাদা আলাদা। তাহলে যদি আপনার গ্রহ ছকে যে দোষটা রয়েছে, অন্য লোকের গ্রহ ছকে তো সে দোষটা নাও থাকতে পারে, তাহলে একটা হোমে 10 জনের কাজ কি করে হয়? এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না? যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের মধ্যে তো জাগা উচিত, তারা বহুবার বহু লোককে প্রশ্ন করেছেন। আপনি যার কাছে যাবেন তাকে গিয়ে প্রশ্ন করবেন এইটা, যে আমি টিভিতে প্রদীপদা যে কথাটা বলে যে আমার মেয়ের তো মাঙ্গলিক আর আমার ছেলের হচ্ছে গিয়ে কালসর্প, আপনি আমার মেয়ে এবং আমার ছেলে এই দুজনেরটাই একটা হোমে করে দিলেন, কি করে করলেন? এটা কি ম্যাজিক হোম নাকি না ম্যাজিক করে করলেন? কেন কালসর্প হয়েছে রাহু আর কেতুর জন্য, আর মাঙ্গলিক হয়েছে মঙ্গলের জন্য, মঙ্গলের আরাধ্য দেবী হচ্ছে গিয়ে বগলামুখী বা মা দুর্গা, রাহুর আরাধ্য দেবীকে, রাহুর আরাধ্য দেবী হচ্ছে ছিন্নমস্তা। তাহলে দুটো গ্রহ যখন আলাদা আলাদা, এর মন্ত্র যখন আলাদা আলাদা, তাহলে এই দুটো হোমকে আপনি একটা জায়গায় করে কি করে দুটো কবচ তৈরি করে দিলেন? একই কবচ দুটো কি করে তৈরি করে দিলেন? একবার জিজ্ঞেস করে দেখবেন, দেখবেন তাকে উঠে পালাতে হবে, গ্যারান্টি দিয়ে বলছি। সে যত বড় বাবা হোক তাকে বলবেন যে দুটো গ্রহের তো আরাধ্য দেবী আলাদা আলাদা, তো দুটো গ্রহের একই সঙ্গে আপনি হোম কি করে করলেন? যেখানে বগলামুখী করছেন সেখানে ছিন্নমস্তার হোম কি করে করছেন? একই অগ্নিকুণ্ডিতে হয় না দর্শক বন্ধু, কারণ এই ভুল জায়গা বা ভুল তথ্য আমি টিভিতে দিতে বসিনি। কারণ আমার অনুষ্ঠানটার নাম সচেতন জ্যোতিষ, আমি সব সময় আপনাদের সচেতন করার চেষ্টা করি, এটাই আমার পাওনা, এটাই আমার লাভ। যাই হোক, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। ঘড়ির কাঁটা অলরেডি ইন্ডিকেট করছে যে প্রদীপদা আজকের মতন বিদায় নিতে হবে। তাই দর্শক বন্ধু, আজকের মতন বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে সচেতন হন, অপরকে সচেতন করান।